শান্তনুদা, যেভাবে আমরা আজকে দেখলাম যে কার্যত 2024-এর বিগুল বাজিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু আফটার অল যখন এই রাজ্যে মাত্র 42টা আসন, আসনের নিরিখে আপনারা যদি 42টাতেও যেতেন তাহলেও ম্যাজিক ফিগার থেকে অনেক দূরে থাকবেন। সত্যি কি আজকের এই বিউগল বাজানো তার রাজনৈতিক সারবত্তা আছে নাকি জাস্ট একটা রেটোরিক? আমি আপনার কথা উত্তর দেওয়ার আগে আপনার পারমিশন নিয়ে লোডশেডিং এর নেতা শুভেন্দু অধিকারী কিছু বলছিলেন, আমি তার প্রত্যুত্তরে কিছু বলতে চাই। তিনি বলছিলেন যে যদি আমাদের এখানে কেউ ঘেরাও হয় তাহলে পার্লামেন্টে ঢুকতে পারবে না। আমি তাকে পাল্টা বলি, বাদল অধিবেশন চলাকালীন বা তারপরে পার্লামেন্টে যাতায়াতের পথে যদি তৃণমূল কংগ্রেসের সাংসদদের পথের বাধা হয়ে কোনো বিজেপি এমপি দাঁড়ায় তাহলে এই লোডশেডিং এর নেতা শুভেন্দু অধিকারীকে আগামী দিনে রাজনীতি করতে হবে সারা জীবন ঘরের মধ্যে বসে। এটাও কান খুলে শুনে। দ্বিতীয়ত আমি আপনার কথায় উত্তর দিই, এই মুহূর্তে ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দলের নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী শক্তির নাম হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এটা গেল এক। দ্বিতীয়ত আমি আপনাকে বলে দিই, ভারতবর্ষের এর আগে জোট রাজনীতিতে এরকম অনেক রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ দ্বিতীয় বৃহত্তম বিরোধী শক্তি, এটা আপনি কিসের নিরিখে বলছেন? সেটা কি তার মানে নাম্বারের নিরিখে? তার কারণ এর আগে আপনাদেরই নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনাদেরই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন যে আসলে বিজেপি বিরোধী লড়াইয়ে আপনারাই ফ্রন্ট রানার, আপনারাই সামনের সারিতে, কংগ্রেসের সেই বিশ্বাসযোগ্যতা। এটা এটা আমি ভারতবর্ষের লোকসভা এবং রাজ্যসভার পার্লামেন্টের সদস্যদের নিরিখে আমরা বললাম। এবং আমি আপনাকে একটা কথা বলি, মাথায় রাখুন, একটু আগে বিজেপির প্রতিনিধি বলছিলেন যে সিপিএম এর কথা, এই বাংলায় মানুষের রায় সিপিএম শূন্য, সুতরাং বাংলায় সিপিএম কে ভাবার মতো অতিরিক্ত সময় তৃণমূলের নেই। তৃণমূল সর্বভারতীয় ইস্যুতে দেশের মানুষের স্বার্থে লড়াইয়ের কথা বলছে এবং গণতন্ত্রে গণদেবতারাই শেষ কথা বলে, যেখানে ভারতবর্ষের মানুষ মনস্থির করে নিয়েছে বিজেপির মতো ফ্যাসিস্ট স্বৈরাচারী স্বেচ্ছাচারী হিটলারি তুগলকি শাসন ব্যবস্থার অবসান চেয়ে তারা ভারতবর্ষে নতুন রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক স্বাধীনতা চাইছে এবং ভারতবর্ষের 140 কোটি মানুষের মনের রায়কে মান্যতা দিয়ে প্রথমে 15টা এবং বেঙ্গালুরুতে 26টা বিরোধী রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে এবং ইন্ডিয়া লড়বে ইন্ডিয়ার মানুষের স্বার্থে এবং ইন্ডিয়ার মানুষের স্বার্থে আমাদের ইন্ডিয়া লড়ে ইন্ডিয়ার মানুষকে নতুন স্বাধীনতা দেবে এবং ফ্যাসিস্ট স্বৈরাচারী স্বেচ্ছাচারী বিজেপিকে রাজনৈতিকভাবে বিদায় দেবে, শুধু সময়ের অপেক্ষা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।